শেষ করতে হবে পানিশমেন্টটা হচ্ছে যে এই আলোটার মধ্যে আমরা এই তিনটে সেদ্ধ কাঁচা লঙ্কা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগিং। তো আজকে আমরা বসে গেছি দুই প্লেট একদম সামনে, তো দেখতেই পাচ্ছ ফুচকা নিয়ে। আর এতক্ষণ এসে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো আমি কার সাথে চ্যালেঞ্জিং ভিডিওটা করতে চলেছি। এটা কিন্তু আমার নিজের দাদার বউ, মানে আমার বৌদি হয়তো। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে তোমার বৌদিকে দেখাও, তোমার বৌদির সাথে ভিডিও করো না কেন। তো আজকে আমি আমার বৌদির সাথে কিন্তু ভিডিও করতে বসে গেছি। আর আমার এই বৌদি বলার পেছনে একটা হিস্ট্রি বলবো, হিস্ট্রি না মানে ছোট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এর বয়স কিন্তু আমার থেকে অনেক কম। তো একে আমি কিন্তু মানে নাম ধরেই ডাকি, বৌদি বলেই না একদমই। তো তোমাদের সাথে পরিচয় করানোর জন্য আমি প্রথমে একটু বৌদি বলে দিলাম। খুব একটা মিষ্টি একটা মেয়ে, অল্প একদম বয়স, তো করবে না বলছিল, তারপরে অনেক রাজি করালাম। দেখতেই তো পাচ্ছ শাড়ি ফাড়ি পরে একাকার করে দিচ্ছে। যাই হোক, যেহেতু আমি শাড়ি পরেছি তাই জন্য ওকেও শাড়ি পরতে হবে, যেহেতু ভিডিওতে সেম টু সেম লাগতে হবে। তো কমেন্ট করে জানিও যে আমার বৌদিকে দেখে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো, মিষ্টি একটা মেয়ে। তো চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে চলেছে ফুচকা। তো আমরা এখানে টাইমার দেখতে পাচ্ছ, ফোনে একটা টাইমার সেট করে নিয়েছি, যখন ফুচকা খাওয়াটা স্টার্টিং করবো তখন প্লেটটা অন করে দেবো টাইমারের। আর হ্যাঁ বলে দিই, চ্যালেঞ্জিং ভিডিওটা হতে চলেছে মানে দু মিনিটের মধ্যে এখানে আমাদের প্লেটে আছে কিন্তু 20টা করে ফুচকা, এর প্লেটেও 20টা, আমার প্লেটেও 20টা। তো এখানে আলু আছে দুটো বাটিতে, আমরা কিন্তু ফুচকাতে আলু আগে থেকে ভরিনি। আলু ভরে নিয়ে এই যে সাইডে দুজনেরই জল রাখা আছে, নিয়ে কে দু মিনিটে কে আগে বেশি কতটা কটা ফুচকা খেতে পারে, এটাই হচ্ছে মেন আমাদের আজকে সাবজেক্ট। মানে দু মিনিটে যে যতটা ফুচকা বেশি খেতে পারবে সে হচ্ছে উইনার। আর যে হেরে যাবে তার জন্য কিন্তু ফার্স্ট টাইম এর সাথে ভিডিও করছি আমার বৌদির সাথে, পানিশমেন্ট থাকবে না তা কি কোনো হয়, তাহলে ভিডিও করার মানেই কি হলো চ্যালেঞ্জিং। তো পানিশমেন্টটা হতে চলেছে ফুচকার উপর দিয়েই। তো এটা হচ্ছে পানিশমেন্ট, মানে এখানে একটা ফুচকা আছে, এখানে হচ্ছে আলু, আর এই যে হচ্ছে লঙ্কা, এটা হচ্ছে সেদ্ধ কাঁচা লঙ্কা। তো পানিশমেন্টটা হচ্ছে যে এই আলুটার মধ্যে আমরা এই তিনটে সেদ্ধ কাঁচা লঙ্কা ভালো করে মাখাবো, মাখিয়ে ফুচকাটার মধ্যে ভরে খেতে হবে। মানে একদম মুখ থেকে ফেলা চলবে না, মানে তাড়াতাড়ি টপাটপ গালের মধ্যে পুরো চিবিয়ে খেয়ে নিতে হবে, যদি মুখ থেকে ফেলে দেয় এগেইন আবার ওটাকে দেওয়া হবে। সো এটাই হচ্ছে পানিশমেন্ট। তো ইন্টারেস্টিং হতে চলেছে না? তো চলো, আমরা বেশি কথা বলে ফেলেছি, অনেক অনেক পরিচয়ও দিয়ে দিয়েছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে। তো চলো আমরা ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, ফুচকাটা খাওয়ার আগে আমি হচ্ছে তাহলে টাইমারটা অন করে দিই, তুমি রেডি? তো হ্যাঁ আমি রেডি। তো চলো, তো স্টার্টিং। বাবা হাত ধার দিল আমার, মাত্র 4 মিনিট আছে। স্টপ স্টপ স্টপ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এটা কে এটা গেছে?
শেষ করতে হবে পুরো, নাহলে হবে না। যেহেতু প্লেটে বেশি ছিল তো তুমি হেরে গেছো, তার জন্য এই পানিশমেন্টটা তোমার জন্য প্রাপ্য পানিশমেন্ট। হ্যাঁ, তো তার আগে আমি একটু গলাটা পান করে নিই তোমার। ও মেরেও নিচ্ছে আবার। একদম সেম টু সেম পজিশনে ছিল, কিন্তু একটাও যেহেতু প্লেটে ছিঁড়ে পড়েছিল তাই জন্য ও খেতে পারেনি। তো তোমরা তো দেখতেই পারলে কে হেরে গেল। তো তোমাকে খেতে হবে বৌদি, দাও এবার ওটা বৌদি। চিবি না, এটা পুরো পুরো মাখতে হবে, মাখতে হবে। তো তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো ফুচকাটা আমি একটু নামিয়ে নি। ও হো, ঠিক আছে, বাচ্চা মানুষ তো একটা লঙ্কা বাদ। থাক থাক থাক, একটা লঙ্কা বাদ, দুটো লঙ্কায় একটা লঙ্কায় প্রাণ বেরিয়ে যাবে। আর ইউ রেডি বন্ধুরা দেখার জন্য? তিন গোনার মধ্যে 1 2 3। দেখলে তো ফুচকাটা খেয়ে নিল, আর ও একদমই ঝাল খেতে পারবে না। আর ও বলছে তোর ঝাল লাগছে না, তো ভীষণ ঝাল লাগছে, ভীষণ ওটা পাচ্ছি না, এটাও খাও। আর খেতে পারবো না, ভীষণ খুব জল 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 জল। এই জল দেখবা, জল জল ভীষণ ঝাল লাগছে, ভীষণ একদম কান নাক মুখ দিয়ে ধোয়াবে। তাড়াতাড়ি জল খাও, ভিডিওটা এই অবধি রাখছি। তো বেশি কথা বলছি না, অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো। জানি তোমাদের ভালো লেগেছে, অনেক রকম ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কমপ্লিমেন্ট দেওয়ার কথা আমি দিয়ে দিয়েছি। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম আমি আমার বৌদির সাথে কোনো ভিডিও করছি, ভেবেও ভালো লাগছে। আর এখানে তো মানে মানুষই খাইনি, গরু ছাগল আমরা দুজন ছিলাম, তো তো জলটা সারিয়ে দিল। যাই হোক, তো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা তো কেমন লাগলো। আর যারা আমার চ্যানেল নতুন ভিডিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেওয়া বেল বাটনটিকে প্রেস করে দিয়ে, যাতে নিত্য নতুন ভিডিও পোস্ট করলে সবার কাছে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো তুমি কিছু বলতে চাও আমার ভিউয়ার্সদের? হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একদমই। তো চলো, টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা এফডি রাখছি। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো টাটা।